नमस्कार बंधुरा, आज के आरेकटा रेसिपी निये चले एसेछि। तबे आज के एकदम ड्राई फ्रूट आनिनि, आमि एनेछि एकदम बांगाली रान्ना। बांगाली आनाय माने भरा रान्ना, एचर चिंगड़ी। तोमरा देखे निश्चय बुझतेई पारछो जे आमि एचर चिंगड़ी प्रिपारेशन करछि। एचर चिंगड़िते थाकछे पेंयाज, रसुन, धने जिरे, शुकनो लंका, आदा, एगुलो सब दिये आमि एकटा पेस्ट करे नेब। পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। আর এতে চিংড়ির আলুটা কাটতে হবে, ওর জন্য আলুটাকে ছুলে বেশ সুন্দর করে কেটে নিয়েছি। আলুটাও রেডি করে ফেললাম। চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখছি। আর এছাড়ার মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখছি, কারণ এটাকে আমাকে সিদ্ধ করতে হবে। প্রেশার কুকারে জল দিয়ে এঁচড়গুলোকে দিয়ে দিলাম। দিয়ে এখানে তিনটে মতো সিটি দিলেই এঁচড় সিদ্ধ হয়ে গেছে আমার, কারণ আমাদের একদম গাছের টাটকা এঁচড়। অনেক সময় বাজার থেকে এঁচড় নিয়ে আসলে আমাকে 5-6টা সিটি দিতে হয়, কারণ বাজারে এঁচড়গুলো একটু শুকনো থাকে আর এটা একদম গাছের টাটকা এঁচড় বলে। এবার আমি আবার চলে এসেছি পেস্টটা রেডি করতে। প্রথমে আমি একটু শুকনো জিরে আর ধনেটাকে না শুকনো ব্লেন্ড করে নিয়েছিলাম, দিয়ে তারপরে ওর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন সব দিয়ে পেস্ট একটা রেডি করে নিয়েছি। তারপর এখন করছি কি, দই নিয়েছিলাম, দইটাকে সুন্দর করে একটু পেস্ট করে দিলাম। দিয়ে কড়াইতে তেল বসিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আলুটাকে দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর করে। আলুর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ফেললাম। আলুটা একটু ভাজা হয়ে আসলে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম ওটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো, ভালো করে কষাবো। এঁচড়টা সিদ্ধ হয়েছে নাকি চেক করলাম। আমি যে পেস্টটা ছিল আমার মশলার সেটা আমি দিয়ে সুন্দর করে কষাবো। এই মশলাটাই কষে আসলে ওর মধ্যে আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সিদ্ধ করা ইঁচড়টা নিয়ে পরে একটু দেখিয়ে নিলাম যে সিদ্ধ হয়ে গেছে। দিয়ে জলটা ছড়িয়ে সিদ্ধ করা ইঁচড়টা একটা ছাঁকনির মধ্যে দিয়ে জলটা ছড়িয়ে ফেলে দিয়েছি আমি। এর মধ্যে দই দিয়ে দিয়েছি, দই দিয়ে আবার সুন্দর করে কষাচ্ছি। একটু কষে আসলে ওর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে, চিংড়ি মাছগুলোকে দিয়েও অনেকক্ষণ ধরে একটু কষাবো। আমি কিন্তু চিংড়ি ভেজে রান্না করি না, অনেকেই আছে চিংড়ি ভেজে রান্না করো, আমি কাঁচা চিংড়ি দিয়ে এঁচড় চিংড়িটা করি, তাতে চিংড়ি মাছের ফ্লেভারটা পুরোটাই আসে এঁচড়ের মধ্যে। দিয়ে আমি এঁচড়টাও দিয়ে দিয়েছি, আবার সুন্দর করে জাস্ট কষিয়ে নেবো। আমি ওর মধ্যে দিলাম অল্প একটু পরিমাণে চিনি, জাস্ট চিনিটা দেওয়ার কারণ হচ্ছে টেস্টটা ব্যালেন্স করার জন্য, কারণ ওর মধ্যে দই পড়েছে, টক দই পড়েছে, তো একটু মিষ্টি না ফেললে ব্যালেন্স আসবে না। সুন্দর করে কষিয়ে খুব বেশিক্ষণ সময় লাগে না, কারণ এঁচড়টা আমাদের সিদ্ধ করাই থাকে। একটু বেশ ভালো করে কষানো হয়ে গেলে রেডি হয়ে যায় এটা। আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ফেলেছিলাম এর মধ্যে। দিয়ে আমার রেডি এঁচড় চিংড়ি, একদম রেডি খাওয়ার জন্য। তোমরা কিন্তু আমাকে জানিও সবাই তোমাদের কেমন লাগলো রান্নাটা আজকে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই প্লিজ, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কেউ।